সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের 11টি রাষ্ট্র থেকে যিনি জয়ী হয়ে আসছেন, সে আমাদের টাঙ্গাইলের গর্ব, নাগরপুরের গর্ব, টাঙ্গাইলের সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরিম, যিনি সারা বিশ্বের 111টি রাষ্ট্র থেকে হাফেজদের মধ্যে বাছাই করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যিনি বিশ্বের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছেন, তিনি হলেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম। আমরা সেই হাফেজ সালেহ আহমেদ তাকরিম বাংলাদেশ থেকে, বাংলাদেশে এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে এবং আজকে 29 সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয় তাকে এক সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিলেন নাগরপুরের নাগরপুরবাসী। সেই নাগরপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সালেহ আহমেদ তাকরিমকে নিয়ে বর্ণাঢ্য সম্বর্ধনা। চলুন আমরা সেই সম্বর্ধনা অনুষ্ঠানটি দেখে আসি। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে সালেহ আহমেদ তাকরিমকে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে 1 লক্ষ টাকার একটি চেক প্রদান করেছেন। শুধু টাকাই নয়, তাকে যে সম্মাননা দিয়েছে এই সম্মাননা আমরা টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে সালেহ আহমেদ তাকরিমকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, আগামী দিনের শুভকামনা। চলুন প্রিয় দর্শক, আমরা সরাসরি সেই অনুষ্ঠান থেকে দেখে আসি সেই অনুষ্ঠানে সালেহ আহমেদ তাকরিমকে কি ধরনের সম্বর্ধনা প্রদান করেছেন। সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্বনামধন্য জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্বনামধন্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার। চলুন আমরা সেই অনুষ্ঠান থেকে ঘুরে আসি। সকল উপস্থিতবৃন্দ, আছেন আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আতাউল গনি মহোদয়, আছেন বরণ্য অতিথি আমার বড় ছেলে হাফেজ, ছোট ছেলে মেজর ছেলে হাফেজ, আমার ছোট মেয়েটা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ে, তার বয়স 9 বছর প্লাস 8 বছর প্লাস, ছোট ছেলের বয়স 3.5 বছর। তাদের সৌদি আন্তর্জাতিক 42তম আসরে হিজুর কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী আমাদের দেশে অত্র টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মাটি দিয়ে শুয়ে আছে, আল্লাহ তাদের রহমে মাগফিরাত দিয়ে সব গুনাহকে বোঝা দিন। অবেকারী মুনাজাত। এতক্ষণ আমরা দেখলাম সালেহ আহমেদ তাকরিমকে সম্বর্ধনা অনুষ্ঠান প্রদান করা হলো জেলা প্রশাসকের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আতাউল গনি। আমরা সেই সালেহ আহমেদ তাকরিমের জন্য শুভকামনা রইল নাগরপুরবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। নাগরপুরবাসীর মধ্যে আজকে বয়ে গেছে ঈদের আনন্দ, আনন্দকে ভাগাভাগি করে নিতে চাচ্ছি সেই টাঙ্গাইল জেলার পক্ষ থেকে। আমরা হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে শুভকামনা জানাচ্ছি এবং কোরআনের পাখি, কোরআনকে যিনি লালন করে ধারণ করে বুকে নিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অবস্থান করেছেন, সেই সালেহ আহমেদ তাকরিমের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।